বিপদে পড়েছেন আল্লাহর কাছে যান, পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে যান, নেককার গুণবতী রূপবতী সুন্দরী স্ত্রী চান আল্লাহর কাছে চান। এই যে আবিয়াতা যারা অবিয়াদারি, তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? এখন গলার আওয়াজ বেড়ে গেছে, মহা খুশি কয় আছে মাশাআল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় পীরের কাছে, মাজারে যে পিসাই মজারের কাছে? চাইতে হবে মুসলমান একজনের কাছে, চিল্লায় বলো তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, ঠিক কি না? তাহলে পড়ে, কেউ ফিরে না আল্লাহর দরবার থেকে, কেউ কোনোদিন খালি হাতে ফিরে? চাইলেই কবুল করে কে? ধনভাণ্ডারের কোনো কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি? আমাদের সবার যার যা লাগবে, আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও, ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে, যার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না সেটা দেয় কে? বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান, পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান, নেককার গুণবতী রূপবতী সুন্দরী স্ত্রী চান আল্লাহর কাছে চান। এই যে আবিয়াতা যারা অবিয়াদারি, তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? এখন গলার আওয়াজ বেড়ে গেছে, মহা খুশি কয় আছে মাশাআল্লাহ। নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, কেউ পারে না, কেউ না। অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য, আসরা নাই আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না? নাই না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ বলে নাই, অ্যাপ্লিকন বেশি বেশি একটা নাই। মাজারে মানত করা যায় না, মানত করতে হয় একজনের জন্য, তিনি কে? অনেকের সন্তান হয় না, তো মাজারে যে মানত করে কপাল পোড়া। মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো, বাচ্চা না হইতো, কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করে? গাভী যে প্রতি বছর বাচ্চা দেয়, গাভী কোথায় মানত করলো, কোন মাজারে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদীর। তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? তিনি এমন সত্তা, তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন, তিনি কে? তিনি তো এমন সত্তা, তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, তিনি কে? তিনি এমন সত্তা, তিনি আমার এমন আল্লাহ, তিনি যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন, তিনি কে? তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন, আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে, আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও, যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও, চিল্লায় বলেন ঠিক কি না? এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না? আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কবর শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান, পুলিশ আপনার হাতে বাড়ি দিবে, বলবে এই হাজি এখানে কি চাও, এবার টার্ন উল্টা ঘুরো, ওই যে কেবলা, কেবলার মালিক আল্লাহর কাছে চাও, তিনি দিবে। কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন, তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে? এজন্য আমরাও চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো না। তিনি এমন সত্তা তাকে দেখা যায় না, কিন্তু তিনি সব দেখেন, ঠিক কি না? কিন্তু তিনি আমার খুব কাছে, কত কাছে?
আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ। আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে? আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছের কে? এমনকি আমি আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছের কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি ক্বারীব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াসতাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নি করিব, আমি কাছে আমি দূরে না, তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ, ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে? আল্লাহ বললেন তিনি কাছে, আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে। আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে, মানুষের গলায় যে শ্বাস নালী থাকে, মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্য নালী থাকে, আমি আল্লাহ তার শ্বাস নালী এই ঘাড়ের খাদ্য নালীর চাইতেও বেশি কাছে। এই যে শ্বাস নালী, এই যে খাদ্য নালী, এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি। আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? সহিহ বুখারীর বর্ণনা আবার কি? কি এখানে কি পানি মারে? পানি কে? না না, পানি মারবেন না, এগুলো আমার কলিজার টুকরা, এগুলোর পানি মারেন না। ঢিল মারে? না না, ঢিল মেরো না, ঢিল মেরো না, দেখতে পায় না এগুলো পিছনের লোকেরা ঢিল মারে। এরকম করলে আমি উঠে চলে যাব, এত উঁচু স্টেজ, এরা বসলে আবার এরা দেখবে না, এরা দাঁড়াইলে আবার ওরা দেখবে না, সবার একসাথে দেখা সম্ভব না। মেহরবানি করে যেভাবে আছেন থাকুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আওয়াজ বন্ধ হয়েছে, চলে আসুন চলে আসুন। পিছনে যারা দেখতে পান না একটু কষ্ট করে শুধু শুনতে থাকেন, আসছেন কথা শোনার জন্য, দেখতেই হবে, এটা নেসেসারি না। ইটস নট নেসেসারি টু সি মি ডিরেক্টলি ফেস টু ফেস, নো, জাস্ট শুনেন, কান দিয়ে খাড়া করে শুনেন।